আসসালামু আলাইকুম হযরত নূ আলি সাল্লাম যখন মানুষকে ইসলামের দাওয়াত দেন তখন মানুষেরা তাকে পাঁচটি প্রশ্ন করেছিল তারপর যে পাঁচটি আপত্তি তুলেছিল যা আমরা এ আগে ভিডিওতে জেনেছি তার প্রথম প্রশ্নটা হলো এই আপনি তো আমাদের মতোই একজন মানুষ নবী হলো তো হতেন তখন নূ আলি সাল্লাম যে উত্তরটা দিয়েছিলেন যে জবাবটা দিয়েছিলেন সেটা আমার এই ভিডিও থেকে জানব এখানে মোহাম্মদ সাল্লাম নইয়ের তৈরি কিনা না একটা সমাধান আমরা পাব নবীদের কাহিনী ডক্টর আসাদুল্লাল গালিব গোতের নেতাদের উপোক্ত আপত্তি ও অপবাদ সমূহের জবাবে নু আলসালাম বলেন হে আমার কওম আমি যদি আমার পক্ষ হতে স্পষ্ট দলিলের উপায়ে থাকি আর তিনি যদি তার পক্ষ হতে আমাকে রহমত দান করেন আর সেসব থেকে যদি তোমাদের চক্ষু অন্ধ থাকে তাহলে কি আমি তা তোমাদের ইচ্ছার বিরুদ্ধে তোমাদের উপরে চাপিয়ে দিতে পারি সুয়াহুদ নং আঠাশ এ কথা দ্বারা বোঝানো হয়েছে যে নবত ও ইশালাতে সে পাওয়া যায় না এটা সম্পূর্ণরূপে আল্লাহ ইচ্ছা দিন তিনি মানুষের জন্য কোনো ফেস থাকে নয় বরং তার মনোনীত কোনো মানুষকে করে পাঠিয়ে থাকেন স্পষ্ট দলিল প্রমাণ সহকারে নুয়ালি সাল্লাম তার কমকে আরও বলেন তোমরা কি এ বিষয়ে বোধ করছ যে তোমাদের পালনকর্তার পয়গাম তোমাদের মধ্য থেকেই একজনের মাধ্যমে তোমাদের কাছে এসেছে যাতে সে তোমাদের ভীতি প্রদর্শন করে ও তার ফলে তোমরা আল্লাহ অনুগ্রহপ্রাপ্ত হও আল্লাহ বলেন কিন্তু তারা নৌকে মিথ্যা সাব্যস্ত করে তখন আমরা তাকে তার নৌকাওহী সাথীদেরকে মুক্ত করি এবং আমাদের আয়াতসমূহকে মিথ্যা কাজে ডুবিয়ে মারে যা নূ আল সাল্লামকে অস্বীকার করেছে তাদেরকে ডুবিয়ে মেরেছেন আল্লাহবাক বস্তু তো তারা ছিল জ্ঞানান্দ তারা জ্ঞানের দিক থেকে তারা ছিল অন্ধ তার কিছুই জানত না মুসলিম উম্মাহর জন্য একদল লোক শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে নবী বলে পরোক্ষভাবে তাকে ফেরেশতা নবী বানাতে চায় এভাবে তারা বিগত যুগে যে সন্দেহবাদে অনুসরণ করে মাত্র অথচ আল্লাহ বলেন যদি আমরা কোনো ফেরেশতাকে রাসল করে পাঠাতাম তবে সে মানুষের আকারেই হতো কিন্তু এতো তার ওই সন্দেহই প্রকাশ করতো যা এখন করছে